ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। আজই জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষা, পরীক্ষার্থীদের জন্য বাড়তি সরকারি বাস চালানোর ভাবনা রাজ্যের। কলকাতার 129টি অটো রুটও স্বাভাবিক রাখার নির্দেশ। গোটা দেশে পরীক্ষার্থী 8.5 লক্ষেরও বেশি। পরীক্ষা পেছনের আবেদনে দাখিল করা রিট পিটিশন উঠলই না সুপ্রিম কোর্টে, ফলে মঙ্গলবারই হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষা। করোনা সংক্রমণের ভয়কে সঙ্গে নিয়ে গোটা দেশ জুড়ে জেই মেইনে বসতে চলেছেন 8,58,000 পরীক্ষার্থী। এরাজ্যে যার সংখ্যা 37,000। টানা 25 দিন ধরে দৈনিক সংক্রমণে বিশ্বে প্রথম ভারত। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 36 লক্ষ পেরিয়ে গিয়েছে, মৃতের সংখ্যাও 64,500। এই প্রেক্ষিতে নিট জেই পিছিয়ে দেওয়ার দাবিতে শুক্রবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, মহারাষ্ট্র, রাজস্থান, ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডের মতো 6 অবিজেপি রাজ্য। শনিবার একই পথে হাঁটে কেন্দ্রশাসিত পুদুচেরি, যার শুনানি হওয়ার কথা ছিল সোমবার, কিন্তু এদিন সেই মামলা ওঠেইনি সর্বোচ্চ আদালতে। আর মঙ্গলবার সুপ্রিম কোর্ট খোলার আগেই সকাল 9টা থেকেই শুরু হয়ে যাবে প্রথম পর্বের পরীক্ষা। 40 লক্ষ স্টুডেন্টকে বিপদে ফেলে দিয়ে গাজুয়ারি করে, যেখানে এতগুলো রাজ্যের মুখ্যমন্ত্রী সহ এতগুলো স্টুডেন্ট তারা ঘরে ঘরে হাঙ্গার স্ট্রাইক করছে, এত বিপ্লব হচ্ছে যে তারা চাইছে যে আমাদের জীবন বিপন্ন করো না, কিন্তু তারা গাজুয়ারি করে 40 লক্ষ ছাত্রছাত্রীর জীবনকে বিপন্ন করে তারা জোর করে জেই এবং নেট চালাচ্ছে। একই অভিযোগ বাম কংগ্রেসের। গোটা দেশে লকডাউন 4 ঘন্টার নোটিশে যখন 65 জন আক্রান্ত আর এখন দৈনিক 78,000 আক্রান্ত, আর তখন এই পরীক্ষা একটা কেন্দ্রে নিয়ে গিয়ে হবে, এ কখনো হয়? একদিকে করোনার ক্রমবর্ধমান সংক্রমণ, অন্যদিকে বর্তমান পরিস্থিতিতে যানবাহনের অপ্রতুলতা সহ নানা টানাপোড়েনের প্রভাব পড়েছে পরীক্ষার্থীদের মধ্যেও। কেউ পরীক্ষায় বসছেন, কেউ বসছেন না। এক তো করোনা পরিস্থিতিতে আমার ভীষণ ভয় করছে বাড়ি থেকে বেরোতে, তারপর ওখানে অত ভিড় হবে, যদিও আমাদের বলা হয়েছে অনেক দূরে ড্রপ করে দিতে, কিন্তু তবু একটা ভিড় তো হবেই, কারণ কি এত স্টুডেন্ট যখন একসাথে একটাই সেন্টারে দিচ্ছে। আর তাছাড়া আমার জানুয়ারিতে যে জেই মেন হয়েছিল সেখানে মার্কস বেশ ভালোই ছিল, তো সুতরাং একটা অপশন থাকতে মানে আছে না দেওয়ার। আমি সারা জীবনই বলতে পারবো এটা যে আমি এটা এক্সপিরিয়েন্স করেছি করোনার মধ্যে, মানে করোনাটা এক্সপিরিয়েন্স করাটাই একটা বড় ব্যাপার, তার উপরে আবার পরীক্ষা, করোনার মধ্যে পরীক্ষা, তার উপরে কালকে ভারতবর্ষ বিশ্ব রেকর্ড করেছে করোনার কেসে, তো এই সবের মধ্যে গ্লাভস পরে মাস্ক পরে কম্পিউটার সামনে বসে পরীক্ষা দেওয়া, এটাও একটা নতুন নতুন অভিজ্ঞতা। বর্তমানে সরকারি ও বেসরকারি মিলিয়ে 3,000 বাস প্রতিদিন রাস্তায় নামছে। পরীক্ষার্থীরা যাতে কেন্দ্রে পৌঁছতে পারে তার জন্য রাজ্য পরিবহন দফতরের তরফে নির্দেশ দেওয়া হয়েছে মঙ্গলবার সকাল 7:30 থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত সেই সব বাসকে রাস্তায় নামতে। 129টি রুটে অটো এবং ট্যাক্সি সংগঠনকেও রাস্তায় নামতে নির্দেশ দেওয়া হয়েছে। পরের পরীক্ষাগুলোতে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিচ্ছে বিজেপিও। এরপরে যেই যে পরীক্ষা আছে একাধিক সেন্টার হবে, সেখানে আমরা আমাদের তরফ থেকে বাসের ব্যবস্থা বা বাহনের ব্যবস্থা করব, সরকার যদি করেন খুব ভালো। আমরা রেলওয়েকেও অনুরোধ করব যাতে ট্রেন চলে, এক দুটো স্পেশাল ট্রেন চালানোই যেতে পারে। এর মধ্যেই রাজ্য সরকারের পরিবহন দপ্তর বাস চালাবার ব্যবস্থা করেছে। এই পরীক্ষা নেওয়া এই সময় এই পরীক্ষার্থীদের মধ্যে বা এই পরীক্ষার্থীদের থেকে সংক্রমণ হবার সম্ভাবনাটা বাড়িয়ে দিল। সূত্রের খবর, মঙ্গলবার পরীক্ষা হলে মাস্ক ও গ্লাভস পরে ঢুকতে হবে পরীক্ষার্থীদের। আগামী 1 থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত চলবে জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষা, 13 সেপ্টেম্বর নিট হওয়ার কথা। কৃষ্ণেন্দু অধিকারী, অরিত্রিক ভট্টাচার্য, অর্ণব মুখোপাধ্যায়, রিপোর্ট এবিপি আনন্দ।